ভাবতে পারো খোদ কলকাতার বুকে কলকাতার একজন বিখ্যাত মানুষ চায়না টাউনে অল্পের জন্য একেবারে এক দুজনের হাত থেকে নয় এক দল ইয়ং ছেলেদের গণধোলাইয়ের হাত থেকে বেঁচে গেলেন কারণ চীনের এই ইয়ং ছেলেরা ভেবেছিল যে এই লোকটা বোধ হয় পুলিশের চর কারণ এইখানে মানে কলকাতার এই চায়না টাউনে অর্থাৎ যারা জানো না তাদের তাদেরকে বলছি চায়না টাউনটা হচ্ছে মোটামুটি সায়েন্স সিটির একটু আগে তখন কোকেন স্মাগলিংয়ের একবারে রমরমা চলতো এখানে কিন্তু এই চায়নাদের কাছেও এই বিখ্যাত শব্দটা মানে মানে ক্যালচিনশিয়ান এই শব্দটা তারাও কিন্তু শোনেনি মানে এই ক্যালচিনশিয়ান বা ক্যালকেশিয়ান এই শব্দটা আসলে দুটো শব্দের মিশ্রণ মানে আমরা যেমন বাইরে থেকে আসা লোকজনকে কলকাতা এলে বলি না কালকাত্তা কা বাবু বা কালকাত্তাইয়া সেই রকম যে সমস্ত চীনারা এখানে এসে বাস করতেন মানে কলকাতায় তাদেরকে তিনি নাম দিয়েছিলেন ক্যালকেশিয়ান এবং এই শব্দটা নিয়েছিলেন ক্যালচেনশিয়ান থেকে মানে কলকাতা এসে সেই চীনারা যারা কালকাত্তাইয়া বা কলকাতা বাবু হয়েছিল আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আমি কোন বিখ্যাত মানুষটার কথা বলতে চাইছি প্রিয় বন্ধু আমি তোমাদের সুতপন আর আমার পডকাস্টে আজকে তোমরা শুনছ কথায় কথায় সঙ্গে থাকো ধীরে ধীরে বুঝতে পারবে কোন সেই বিখ্যাত মানুষটার কথা বলতে চাইছি তিনি কলকাতার মানুষ এবং বিখ্যাত মানুষ হয়েও খোদ কলকাতার বুকে চীনাদের হাত থেকে একেবারে গণধুলাই থেকে বেঁচে গিয়েছিলেন তিনি নিজেই বলেছিলেন যে কলকাতার এই চীনা পাড়ায় বা চায়না টাউনে যে সমস্ত চীনারা আছেন তারা আর খাঁটি চিনাম্যান কেউ নেই তারা কলকাতায় এসে বাবুয়া কালকাত্তাইয়া অর্থাৎ ক্যালচিনশিয়ান বা ক্যালকেশিয়ান বনে গেছেন এটা তার মনে হয়েছিল এবার তাহলে নামটা বলি এটা কার মনে হয়েছিল এবং কোন বিখ্যাত মানুষটা এই ঘটনার মধ্যে পড়েছিলেন এবার আমি বলে দিই আর অপেক্ষা করিয়ে রাখছি না তিনি হলেন বিখ্যাত অভিনেতা টলিউডের বিখ্যাত অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায় বা কালী ব্যানার্জি মৃণাল সেনের পরিচালনায় ভারতে প্রথম একটা ছবি যেটা ভারত সরকারের কোপে পড়ে গেল বিশ্ববিখ্যাত বাংলা ছবি যার নাম নীল আকাশের নিচে যারা দেখনি ছবিটা অবশ্যই দেখবে নেট ঘাঁটলে অবশ্যই পাবে এবং এই নীল আকাশের ছবিটার শুটিং চলছে এই ছবিটাতে অভিনয় করতে চলেছেন সেই বিখ্যাত অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায় বা কালী ব্যানার্জি চরিত্রটার নাম ওয়াংলু নীদ আকাশের নিচের ছবিটা যতখানি বিখ্যাত হয়েছিল ঠিক ততখানি বিখ্যাত হয়েছিল কালী ব্যানার্জির অভিনয় বা সেই ওয়াংলু চরিত্রটা এবং ভাবো তার কি ডেডিকেশন এই ছবি থেকে তিনি কী পাবেন না পাবেন এসব কিছু ভাবনাচিন্তা তখনও পর্যন্ত না করে তিনি নিজেকে প্রস্তুত করবার জন্য রোজ সকালে একেবারে হোমওয়ার্ক করতে চলে যেতেন সেই চায়না টাউনে কারণ চীনারা কেমন করে হাঁটাচলা করেন ওঠেন বসেন খাওয়া দাওয়া করেন হাসেন কাঁদেন সেইগুলোকে নিজের মধ্যে একেবারে অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য প্রত্যেকটা দিন সেখানে যেতেন এবং সেই সময় কলকাতাতে যে সমস্ত চীনারা একেবারে কলকাতায় এসে সাহেব বনে গেছেন তাদের দেখে তার মাথায় এই শব্দটা এসেছিল কারণ তিনি মনে করেছিলেন যে ওরা যতটা না চিনেম্যান তার থেকে অনেক বেশি ক্যালকেশিয়ান অর্থাৎ কলকাতাইয়া বা বাবু ওদের দেখে চীনা ম্যানের হাব ভাব শিখতে গেলে তার মনে হয়েছিল যে শেষ পর্যন্ত চীনা আদব কায়দা তো দূরে কথা আমি যে একজন বাঙালি সেই বাঙালির হাবভাবটাও ভাবটাও আদব কায়দাটাও ভুলে যেতে হবে আসলে হয়েছিল কি যেদিন শুটিং থাকতো না সেদিন তিনি একেবারে সকালবেলা তার একেবারে প্রাত্যৈকিক কর্মই ছিল একটা ট্যাক্সি ধরে চায়না টাউনে চলে যাওয়া এবং সেখানে গিয়ে চীনাম্যানদের অ্যাক্টিভিটিস লক্ষ্য করতেন তবে এখানে তিনি আগে থেকেই একটা বললাম না যে উনি আগে থেকেই কিন্তু হোমওয়ার্ক করে নিয়েছিলেন কি করলে তার চরিত্রটা আরও বেশি করে একজন চীনাম্যান হিসেবে জীবন্ত হয়ে উঠবে এবং সেজন্য যেটা প্রথমেই তিনি যে কাজটা করেছিলেন সেটা হলো যে চীনা ইয়ং ছেলেদের নয় তিনি লক্ষ্য করতেন বুড়ো বুড়িদের চীনা বয়স্ক মানুষদের হাব ভাব কথাবার্তা কারণ সময় জেনে রাখবে যে কোনো জাতিতেই যারা পুরানো দিনের মানুষ তাদের কাছ থেকে পুরানো সময়ের থেকে তো গ্যাপটা অনেক কম কারণ নিয়মটা সবসময় সামনের জিনিসকে অ্যাডাপ্ট করেন আর পিছনের দিকে যারা মানুষ বয়স্ক মানুষ তারা তো পিছনটাকে আঁকড়ে ধরে রাখেন সুতরাং চীনা যে অরিজিনাল অ্যাক্টিভিটি সেটাকে অ্যাডাপ্ট করতে গেলে পর্দায় ফোঁটাতে গেলে অবশ্যই বুড়ো বুড়িরা সেক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য কারণ সেই বয়স্ক মানুষদের মধ্যে অনেকটা পরিমাণে বেশি প্রাচ কলকাতায় থাকলেও প্রাচীন চীনা ব্যাপারটা তাদের মধ্যে রয়ে গেছে তো এটা করতে গিয়েই যেটা বললাম যে বেশ কয়েকজন একবারে ইয়াং চীনা মাস্তান যারা ওখানে রয়েছে কারণ সে সময় একটা বড়ো রকমের মস্তান রাজ আন্ডার ওয়ার্ল্ড চলতো সেই সময় শুধু বিভিন্ন রকমের মাস্তানই নয় কোকেন স্মাগলিংয়ের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল এই টাউন আর যা হয় মন মোচকার দিকে চোরেরা তো অন্য লোককেই চোর বলে আগে ভাবে বাট তো আগেই অন্য লোককে বাট বলে ভাবে তারা ভেবেছিল যে স্পাই হিসেবেই তাদের কাছে এসেছে এই লোকটা কারণ চীনা জায়গাতে সেখানকার যে কোনো জায়গায় চীনা জায়গাতে স্থানীয় মানুষ অন্য একজনকে ঢুকলেই সেই লোকটা সম্পর্কে আগন্তুক সম্পর্কে সবসময় একটা আগে থেকেই উটকো বা এরকম উদ্ভর ধারণা বা বাজে ধারণা আগে তৈরি হয়ে যায় এবং সেটা হবে জেনে যেটা বললাম না যে কালীবাবু অনেক আগে থেকেই কিন্তু প্রস্তুতি নিয়েছিলেন নিয়ে নিয়েছিলেন এবং দ্বিতীয় যে প্রস্তুতিটা নিয়েছিলেন সেটা বলি এবং এই রকম কোনো বিপদ ঘটতে পারে বুঝে তিনি ইতিমধ্যে যে সমস্ত সিনেমাগুলোতে অভিনয় করেছিলেন তোমাদের এর ফাঁকে একটা কথা বলে যখন সিনেমার শুটিং হয় সিনেমার শুটিংয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রয়োজনে সিনেমাতে কিন্তু স্টিল শট এখনও নিয়ে নেওয়া হয় এবং তিনি যে সমস্ত ছবিতে অভিনয় করেছেন তার যে স্টিল শট নিয়ে রেখেছিলেন এই ছবি দিয়ে একটা অ্যালবাম তৈরি করা অনেকগুলো অ্যালবাম তার কাছে ছিল সেগুলো তিনি নিয়ে গিয়েছিলেন এবং সেটা দেখিয়ে বারবার বোঝাবার চেষ্টা করছেন কনভিন্স করানোর চেষ্টা করছেন যে দেখো ভাই আমি স্পাইফাই কিছু নয় গোয়েন্দা নয় কিচ্ছু নয় নয় আমি সিনেমায় অ্যাক্টও করি অ্যাক্টিং করি একটা ছবিতে আমি চিনাম্যানদের অভিনয় করব তাই তোমাদের এখানে এসেছি এখানকার তোমাদের মতো মানুষজনদের হাঁটা চলা ওঠা বসা খাওয়া ইত্যাদি শেখবার জন্য কিন্তু একে তারা ইয়ং মাস্তান তার উপরে আবার মাথা গরম হয়ে গেছে হুম কিছুতেই তিনি তাদেরকে বিশ্বাস করতে পারছেন না অবশেষে যা হয় একটা সময় তো একটা পর্বের হবেই দেবদূতের মতো হাজির হলেন একজন সত্যি সত্যি চিনাম্যান বৃদ্ধ মানুষ যে লোকটার হ্যারিসান রোডে মানে হাওড়া ব্রিজ স্টপকে কলকাতায় গেলেই প্রথম বাঁ দিকে যে রাস্তাটা পড়ছে সিঁড়ে একেবারে যেটা শিয়ালদহে গিয়ে মিশেছে সেই রাস্তাটার নাম হ্যারিসান রোড যদিও এখন এটাকে বলা হয় মহাত্মা গান্ধী রোড এবং এই রোডের গায়েতেই ডেন্টিস্টের একটা দোকান ছিল পুরবীর সিনেমা হলের সামনে কাছেই এবং পুরবী সিনেমা হলে এই লোকটাই বয়স্ক বৃদ্ধ মানুষ কালীবাবুর সেই সময় বিখ্যাত ডাক হর করা ছবিটা দেখেছিলেন কারণ এমনিতেই কলকাতার মানুষ সিনাম্যান হলে বহু বছর কলকাতায় আছেন তাছাড়া একটা ছবিতে চিনাম্যানকে দেখা যাচ্ছে তার পক্ষে তো বিরাট ব্যাপার নিজের আইডেন্টিটিকে তো মানুষ খুঁজতে চায় এবং সেই ভদ্রলোক কিন্তু সঙ্গে সঙ্গেই চিনে ফেললেন যে হ্যাঁ তো সেই তো ওয়াংলু ও কালী বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় এই খর হরকরাই কিন্তু এশিয়ার প্রথম ফিচার ফিল্ম যা মস্কো টেলিভিশনে দেখানো হয়েছিল ভাবো একটা বাংলা ছবি এখানে একটা কথা বলি যখন বাংলা ছবির স্বর্ণযুগ চলছিল তখন প্রত্যেকটা ছবি কেউ কখনও কোনো পরিচালক একবারে ঘাড়ে নিজের ঘাড়ে পাউডার দিয়ে আর নিজেই বুদ্ধিজীবী বলে প্রমাণ করবার চেষ্টা করতে না তাদের মাথায় থাকতো একটা ছবি অসংখ্য মানুষ দেখবে বক্স অফিস সেট করবে এবং ছবিটা শিল্পসম্মত হবে এবং সেই জন্যই সেই সময় টলিগঞ্জের ছবি বোম্বে ছ বোম্বের ছবি টালিগঞ্জের ছবির কাছে পাত্তা সারা ভারতকে ডমিনেট করতে এবং একের পর এক ছবি সারা পৃথিবীতে গিয়ে নাম করে এসছে এবং এই ছবি দিয়ে উনিশশো ঊনপঞ্চাশ ষাট সালে স্টক শান্তি সম্মেলনের উদ্বোধন করা হয়েছিল চিন্তা করে দেখো বিদেশের মাটিতে শান্তি সম্মেলন হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন সেখানে উদ্বোধনী হচ্ছে এই বাংলা ছবিটা দিয়ে এবং এই ছবিটার গল্পটা ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যিনি গান রচনা করেছিলেন সুদিন দাসগুপ্ত সুর দিয়েছিলেন মান্নাদের গলা আর তার সঙ্গে কালীবাবুর সেই একেবারে তুলনাহীন অভিনয় এক্সেপশনাল অ্যাক্টিং পরিচালনা করেছেন ছবিটা সরোজ দে সেই ছবিটা সে বছরেই জাতীয় পুরস্কার বা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো এবং ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ছবিটা সরকারিভাবে কোনো হাতে পায়ে ধরে টাকা দিয়ে প্রমোট করে নয় ইন্ডিয়া গভর্নমেন্ট নিজে থেকে এই ছবিটাকে নমিনেট করে পাঠিয়েছিলেন ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল এবং সেখানে মারাত্মকভাবে ছবিটা সম্মানিত হয়েছিল এই অভাবনীয় সাফল্যে আপ্লুত হলেন কালীবাবু এবং সাফল্যে একেবারে উন্মাদিত হয়ে তিনি বাড়িতে একটা পার্টি দিলেন ঘনিষ্ঠদের নিয়ে এবং সভাপতি যা হয় ছবির পাটি মানে একবারে চাঁদের হাট বসবে সেই ছবির পরিচালক সরোজদের ছাড়াও প্রচার অধিকর্তা সুধীরেন্দ্র সান্নাল ইনি ছিলেন তখনকার বিখ্যাত পত্রিকা অচলপত্র সম্পাদক দীপ্তেন্দ্র কুমার সান্নালের বাবা বিখ্যাত অভিনেত্রী শোভা সেন উৎপল দত্তের স্ত্রী অজিত গঙ্গোপাধ্যায় একেবারে বললাম না চাঁদের হাট বন্ধুদের পরানো ফুলের মালা গলায় নিয়ে কালীবাবু হাসি হাসি মুখে পোজ দিতে লাগলেন ফটোগ্রাফারদের ক্যামেরায় একের পর এক বাবু মানুষের দিন বলে না চিরদিন কাহারও সমান নাই যায় এটা প্রত্যেক মানুষের জীবনে তো বটেই এবং বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড মানুষ আর সিনেমায় আবার সিনেমার মধ্যে যারা ক্যারেক্টার অ্যাক্টর নয় যারা বেসিক্যালি নায়ক নায়িকা তাদের জীবনের ওঠা পড়া মারাত্মক প্রতিটা মুহূর্ত তারা সুতোর ওপর দিয়ে হাঁটতে থাকেন যারা ক্যারেক্টার অ্যাক্টিং করে নাম করেন তারা কিন্তু দেখবে একবারে জন্ম থেকে শেষ পর্যন্ত অভিনয় করে যাচ্ছেন অসংখ্য উদাহরণ কিন্তু নায়ক বা নায়িকা হিসেবে সারা জীবন লাইমলাইটে থাকা লাইম লাইটে থাকা তো দূরের কথা কাজটাই পাবেন অভিনেতা হিসেবে নায়ক হিসেবে নায়িকা হিসেবে সেটা কিন্তু প্রায় দূরবীন দিয়ে দেখার মতো শুধু বাংলা না সারা সারা পৃথিবীর সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই কথা সত্য এই ছবিটার আগে কালী বন্দ্যোপাধ্যায় সুইসাইড করবার কথা ভেবেছিলেন এবং বলেও দিয়েছিলেন যে তিনি সত্যি সত্যি করতে যাচ্ছেন উনিশশো একান্ন সালে বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত গল্প বরযাত্রী অবলম্বনে পরিচালক সত্যেন বসু এই ছবিটাকে তৈরি করেছিলেন এর ফাঁকে একটা কথা বলে বেশ কয়েক বছর আগে কলকাতা দূরদর্শনে বাংলায় যে সিরিয়ালটা মার্কাটারি সিরিয়াল এত বড় দূরদর্শনের নিজের প্রযোজনায় এবং পরিচালনায় তৈরি যে সিরিয়াল যেটার নাম বিবাহ অভিযান সেই ছবি সেই সিরিয়াল যে কতখানি হিট করেছিল এবং কলকাতা দূরদর্শনের কোনো প্রোডাকশান এত বড়ো একটা জায়গা ছুঁতে পারিনি এবং কতবার যে দেখানো হয়েছিল তার কোনো ঠিক নেই সেখানে তোতলা গণেশ শঙ্কর চক্রবর্তী অভিনয় করেছিলেন আর তার আগে এই ছবিটাতে বরযাত্রীতে তোতলা গণেশের ভূমিকায় কালী বন্দ্যোপাধ্যায় অভিনয় করে একেবারে মিথের জন্ম দিয়েছিলেন কিন্তু দুঃখের কথা ওই যে বলি না যে কোনো সেলফ এমপ্লয়েড পেশায় আবার সিনেমার নায়ক নায়িকা হয়তো কথাই নেই একেবারে সুতোর ওপর দিয়ে হাঁটতে থাকেন কিন্তু এত ভালো অসম্ভব অভিনয় করবার পরেও চরিত্রটাকে একেবারে মিথের জন্ম দিলেও তার চাহিদা কিন্তু তৈরি হলো না টালিগঞ্জে মানে সেইভাবে তাকে কেউ ডাকলেন না উনিশশো সালে সত্যেন বসু তৈরি করলেন রিক্সাওয়ালা পরের বছর তপন সিংহের টনসিল সেখানেও ফাটাফাটি করা অভিনয় করলেন কিন্তু তার সত্ত্বেও কাজের বাজারে তার কিন্তু ঢেউ এলো না ফলে যা হবার তাই হলো বলে না নো গড ইজ গ্রেটার দ্যান অ্যাজ মাই ওন বেডি আরে বাবা টাকা যদি পকেটে না থাকে তাহলে শিল্প চেষ্টা শিল্প করার চেষ্টা কারণ শিল্প তো অত্যন্ত নিষ্ঠুর সে নিজে পড়ে এবং অন্যকে পড়ায় তো পকেটে যদি পয়সা না থাকে তাহলে এক আস্তে আস্তে কী হয় বহু মানুষ পৃথিবীতে বহু মানুষ বহু উন্নত মানের শিল্পের জন্ম দিয়েও শিল্প সৃষ্টি করেও তারা কিন্তু চরম দারিদ্রের চাকায় একেবারে চড়িয়ে পড়ে শেষ হয়ে গেছেন এনার জীবনেও তাই হলো টাকার মুখ দেখতে পেলেন না নাম হলো মন ভরলো কিন্তু পেট ভরলো না পেটে কিল মেরে মেরে একেবারে দারিদ্রের যন্ত্রণার চাকায় একেবারে জড়িয়ে গেলেন ক্রমশই একেবারে চরম জায়গায় পৌঁছে গেলেন এই কালীবাবু ভাবতে পারো এইরকম সুনাম অর্জন করবার পরেও আর নিজেকে টানতে না পেরে অবশেষে সেই সিদ্ধান্তটা নিয়ে নিলেন যে তিনি সুইসাইড করবেন এবং শুধু নিজের মনের মধ্যে না বলেও ফেললেন তখনকার দিনের শিল্পীদের মধ্যে মনে এক আর মুখে এক নয় এখনকার মতো তারা দলবদলু ছিল ছিলেন না তাদের মধ্যে আদর্শ ছিল এবং সেই কালুবাবু মানে কালীবাবু নয় কালীবাবুকে কালুবাবু বলছেন কালুবাবু বললে অনেকে চিনবে না বিশেষ করে ইয়ং জেনারেশান যারা কোনি দেখেছ বুঝতে পারবে সেই দেব বিখ্যাত পরিচালক কালু কালুবাবু তিনি ধমক দিয়ে বললেন এসব কথা কি আপনার মুখে আপনি না শিল্পী আপনি আত্মহত্যা করতে যাবেন কেন যারা দুর্বল চরিত্রের মানুষ আপনি একজন শিল্পী দুর্বল চরিত্রের মানুষরা এসব ভাবেন আপনি ভাববেন কেন আপনি তো সেরকম মানুষ নন আপনি যার শিল্পী শুধু ফাঁকা আওয়াজ নয় একেবারে বলে না সেই ডুবতে ডুবতে মানুষটা ডুবে যাচ্ছে দেখে বেশিরভাগ মানুষই কিন্তু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে আর তারই মধ্যে কখনো কখনো কারোর ভাগ্যে একজন জুটে যায় যিনি একেবারে নিজের জীবনকে বিপন্ন করে চুলের মুঠিটা ধরে সেই ডুবন্ত মানুষটাকে বাঁচিয়ে তোলেন উদ্ধার করেন এই কালুবাবু অর্থাৎ সরোজ দে এই মানুষটাকে সেই ডুবে যাওয়া অবস্থা থেকে আবার তুলে ধরলেন নতুন করে জীবন দিলেন এবং তারপরে তার জীবনে তুমুল জোয়ার এলো এবং তারপরেও ঠিক এই সময়টাতেই তিনি একটা বড় ব্লান্ডার করে বসলেন উত্তম কুমার যখন উত্তম কুমার তখন সৌমিত্র চট্টোপাধ্যায়েরও বাজার সেই সময় তিনি সেরা হয়ে গিয়ে সেই ব্ল্যান্ডারটা করলেন যে উত্তম কুমারের থেকে বেশি রেট চেয়ে বসলেন আর সঙ্গে সঙ্গে একেবারে ভাটার মতো তার জীবনের সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে গেল তিনি আবার চরম দারিদ্রের করাল গ্রাসে ডুবে গেলেন তারপরে বহু বছর পরে আবার ইন্ডাস্ট্রিতে এলেন অঞ্জন চৌধুরী একেবারে আবার তার জীবনের দ্বিতীয় দেবতা হিসেবে তিনি আবার সেই মৃত্যুর গর্ভগৃহ থেকে তাকে টেনে তুলে ধরলেন এটা বলবো কিভাবে তিনি ফিনিশ হয়ে গেলেন আবার নতুন করে বেঁচে উঠলেন কিন্তু আজ আর নয় ভিডিওটাকে আর বড় করতে চাই না ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে আর ভালো না লাগলে সেটাও জানাবে সবাই ভালো থেকো টাটা